এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি সোমা, শুরু করছি বাংলার মুখ। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস। বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের কাউন্সিলর, উত্তেজনা বরাকর কুলটিতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শিল্পনীতি ভেঙে দিচ্ছে দেশের আর্থিক মেরুদণ্ড, চরম সমস্যায় ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা, রানীগঞ্জের বণিক সভায় মন্তব্য শ্রমমন্ত্রী। রাজমোহনী, পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সাজো সাজো রব জেলা জুড়ে। আসানসোলের বরাকর এলাকায় শুট আউট, ফিল্মি কায়দায় রাজ্যে ফের খুন তৃণমূল কাউন্সিলর, ভাইয়ের সামনেই পরপর গুলি দুষ্কৃতীদের। নিহত পশ্চিম বর্ধমানের আসানসোলের 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ খলিল খান। এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে কুলটি থানার বরাকরের মানবেরিয়া এলাকা। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে খাওয়া দাওয়ার পর নিজের বাড়ির সামনেই হাঁটছিলেন খালিদ। খানিকটা দূরেই ছিলেন খালিদের ভাই সহ অন্যান্যরা। এমন সময় আগ্নেয়াস্ত্র সহ আচমকা তার উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই পরপর গুলি চালিয়ে বাইক নিয়ে চম্পট দেয় তারা। রক্তাক্ত গুলিবিদ্ধ খালিদকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। জানা গিয়েছে, কয়েক বছর আগেও খালিদকে গুলি করে খুনের চেষ্টা করা হয়। সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। তবে কয়েক বছর আগে যারা খালিদকে খুন করতে চেয়েছিল, এদিনের ঘটনার নেপথ্যেও তারাই রয়েছে বলে অভিযোগ মৃতের ভাইয়ের। তবে কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত কোনো সমস্যা জেরে এই খুন, খতিয়ে দেখছে কুলটি থানার পুলিশ। ইতিমধ্যেই একজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। শুনে জায়গাতে পাতা চলে লোক গেলাম হসপিটালে, ইহা পাতা চলে কি মেরাই কাউন্সিলর কুলটি খান খালিদ খান উসে দেখ রহা গুলি মার দিয়া গিয়া হ্যাঁ, ডক্টর নে বতায়া কি ওয়া হমারে বীচ নেই। কোন জগহ মে বতায়া গিয়া কুলটি মে জহাঁ ও রাখতা হ্যায় ওহীঁ পর এসা হুয়া। পুলিশ যাঁচ কর রহি হ্যায়, উসকে ঘর কে লোক হ্যায়, ও লোক ভি জো ভি জানকারি হ্যায় ও পুলিশ কো বতায়েঙ্গে, বতা রহে হ্যায়। পুলিশ জানকারি ইকট্ঠা কর রহি হ্যায় উসকো কার্রওয়াই কর রহি হ্যায়। এসা কুছ কহনা অভি आज से तीन साल या चार साल पहले मेरे भाई को गोली मारा था, तो उसमें बच गया था। उसमें सब आर्म केस खाया भी, और उसके बाद भी लोग टारगेट में था मारने का। और जब भाई टहल रहा था, खाना खा के रोज़ टहलता हूँ, तो हम लोग रोज़ उसका पीछा करते, गार्डिंग करते भाई का। जब उसका पीछे तीन ठो आया लड़का, तीनों मिल के हाथ में सब मोजर ले था ऐसा बंदूक, और फटाफट फटाफट मारना शुरू किया। उसको पटक दिया, पटक के मतलब हम लोग दौड़ के चिल्लाते चिल्लाते दौड़े, गाली भी दी उसको दौड़ाए पकड़ने के लिए। लेकिन मेरे ऊपर भी जब उठाया तो मैं पीछे हट गए, अब मार के लोग तीनों बाइक में बैठ के भाग गया। एकदम सामने से देखिए, हमारे तो इंकू शेख, कादिर शेख और साहिद शेख। দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়া তৃণমূল কাউন্সিলর খালিদ খানের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য রবিবার নিয়ে আসা হয় আসানসোল পুর নিগম কার্যালয়ে। সেখানেই তার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, ছিলেন পুর নিগমের চেয়ারম্যান সহ অন্যান্যরা। এদিকে এদিনই এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা তথা কাউন্সিলরের নৃশংস খুনের প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে ওঠে বরাকরের মানবেরিয়া এলাকা। খুনের প্রতিবাদে মানবেরিয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে বরাকরের বেগুনিয়া মোড়ে রাস্তা অবরোধ করে শুরু হয় ব্যাপক আন্দোলন। খালিদ খান অমর রহে, এই স্লোগানে গমগম করে ওঠে এলাকা। রবিবার বেলার দিকে শববাহী গাড়িতে যখন মানবেরিয়ার বাড়িতে এসে পৌঁছয় জনপ্রিয় নেতার কফিনবন্দি নিথর দেহ, তখন সেখানে ভেঙে পড়েছে গোটা কুলটি বরাকর এলাকা। সবাই তাদের প্রিয় নেতাকে একবার শেষ দেখা দেখতে চান। হাজার হাজার মানুষের একটাই দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে হবে, তাদের কঠোর শাস্তি দিতে হবে। অনেকেই প্রকাশ্যে দুষ্কৃতি তাণ্ডবে প্রশ্ন তুলেছেন। জনপ্রিয় নেতার এই মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না এলাকার মানুষ। এই খুনের ঘটনায় রাজনৈতিকভাবেও তৈরি হয়েছে তীব্র জাপান উতর। এদিন খালিদ খানের মানবেরিয়ার বাড়িতে পৌঁছন আসানসোল পুর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন, শান্ত শহরকে
মনে অশান্তির আগুন ছড়াতেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ওই কাউন্সিলরকে। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন রিতুল তিওয়ারি। ঘটনায় জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। বাড়ির লোকের সঙ্গে কথা বলেছে, বাড়ির লোকের কিছু লোকের সন্দেহ আছে, পুলিশ ইন্ডিপেন্ডেন্টলি কিছু খবর নেওয়ার চেষ্টা করছে, প্রত্যেকটা জিনিস ভেরিফাই করে যারাই দোষী তাদেরকে পুলিশ বলেছে যে আগামী 24 ঘন্টার মধ্যে তারা অ্যারেস্ট করে নিতে পারে। অ্যারেস্ট করার পর তাদের ট্রায়াল যাদের ফেস করতে পারে এবং তাদের সাজার ব্যবস্থা হয় সেটা পুলিশ আমাদের অ্যাসিউর করে শুরু করে। এটাই আমরা এখন চাইছি যে দোষীদেরকে অ্যারেস্ট করে তাদের শাস্তি পায় সে ব্যবস্থা। ওই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত রয়েছে, যাদের প্রশ্রয় আছে, তাদের প্রত্যেককে পুলিশ গ্রেপ্তার করুক, উপযুক্ত শাস্তি দিক। এলাকার মানুষ সেটাই চায়, চোখের সামনে দেখতে চায় তাদের শাস্তি। এই কাউন্সিলরের খুন, এটা মারাত্মক একটা, মানে আমি তো বললাম অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে, দেখা যাচ্ছে এর সাথে কোনো রাজনৈতিক জোট থাকবে। আমি বললাম কোনো রাজনীতি প্রশ্ন কাউকে দেওয়া যাবে না, ঘন্টাটা মাঝান না, এর সঙ্গে দায়ী থাকে তাকে ধরা হোক। একটু পিছনে করে দিন, জিএসটি এবং নোটবন্দির ফলে চরম বিপাকে পড়েছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। এই ক্ষতিপূরণের চেষ্টা তো দুরস্ত, উপরন্তু বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কারখানা পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। অপূরণীয় ক্ষতি হয়েছে দেশের ব্যবসায়ীদের। রবিবার রানীগঞ্জের চেম্বার অফ কমার্সে বণিক সভার প্রতিনিধিদের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই আবারও কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন মন্ত্রীকে হাতের পেয়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন শ্রমমন্ত্রী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বণিক সভার সভাপতি সন্দীপ ভলটিয়া, উজ্জ্বল মণ্ডল সহ অন্যান্য ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিজের বিধানসভা কেন্দ্রে জোর কদমে দিদিকে বলো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গোলসির বিধায়ক অলোক কুমার মাঝি। জনসংযোগ যাত্রায় এবার তিনি পৌঁছলেন গোলসি 2 নম্বর ব্লকের গোলসি গ্রাম পঞ্চায়েতে। বিধায়ক একা নন, তার দলে ছিলেন অঞ্চলের কৃষি, সেচ ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ সুজন মণ্ডল, মৎস্য এবং প্রাণী সম্পদ সমিতির কর্মাধ্যক্ষ আমানুল্লাহ মণ্ডল, জেলা পরিষদ সদস্য সুভাষ পুইলে, স্থানীয় পঞ্চায়েত প্রধান শাহনাজ বেগম সহ অন্যান্যরা। প্রথমে এলাকা ঘুরে দেখেন বিধায়ক, পথচারীদের সঙ্গে মিশে গিয়ে বিলি করেন টোল ফ্রি নম্বর। এরপর জনসংযোগ সভায় খোলাখুলি প্রত্যেকের সমস্যা জানতে চান তিনি। স্থানীয় বাসিন্দার বাড়িতেই মাটিতে বসে রীতিমতো পাত পেরে হয় নৈশভোজ, গ্রামের বাড়িতেই রাত্রিযাপন। রবিবার সকালে আর এক দফা প্রচার, মানুষের সঙ্গে কথা বলা, এলাকা ছেড়ে বেরোনোর আগে অবশ্যই দলীয় পতাকা উত্তোলন। এভাবেই হলো গোলসি পঞ্চায়েতের দিদিকে বলো কর্মসূচি। আপনার পাশের ট্রেনটা আমরা করতে পারছি না, এই সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। আপনার হয়তো ব্যক্তিগত সমস্যা না তো সমষ্টিগত সমস্যা, এই নিয়ে আপনারা কিছু বললেন আমরা শুনবো। আমরা যেটা এখানে বসে আমরা যেটা মীমাংসা করতে পারবো করবো, যেগুলো আমরা পারবো না নয়তো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, নয়তো আমরা আমাদের বিধানসভায় আমাদের দিদিগুলির কাছে পাঠিয়ে দেবো তার সার্বিক সমাধানের জন্য। ইতিমধ্যেই আপনারা টিভিতে দেখেন বা দেখেন খবরে করেছি করেন বিভিন্নজন বিভিন্ন সমস্যার সমাধান করে হয়েছে, ওনারা বিভিন্নভাবে সেই জায়গায় দিদির কাছে জানিয়েছেন সেই সমস্যার সমাধান হয়েছে। তাই আপনাদের কাছে আমরা আশা করব যে আপনারা একে একে আমাদের সমস্যার কথা জানাবেন, আমরা সবার কথা শুনবো, আজকে আপনাদের এখানে সারা রাত থাকবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর বরাবরই চর্চিত বিষয়। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই জেলা সফরকে আলাদা স্তরে উন্নীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত প্রতিটি জেলা পরিদর্শন, জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক এবং প্রতিটি সরকারি প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া, সরেজমিনে দেখার উপরেই জোর দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা সফর সেরে ফিরেছেন, এবার পূর্ব বর্ধমান। সোমবার বর্ধমান শহরে সংস্কৃতি লোকমঞ্চে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। সূচি অনুযায়ী বৈঠক শেষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এরপর রাত্রিবাস করবেন বর্ধমান শহরের সেচ বাংলোয়। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে আপাতত সাজো সাজো রব বর্ধমান শহর জুড়ে, তুঙ্গে প্রস্তুতি। রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে, শহর জুড়ে প্রধান সড়কের রেলিং জুড়ে নানান ফ্লেক্স, ব্যানার, মুখ্যমন্ত্রীর হোর্ডিং। সংস্কৃতি লোকমঞ্চের ভিতরেও যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে কাজ, পড়ছে রঙের পোজ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা, শহর বাসী যাতে মুখ্যমন্ত্রীকে দেখতে পারেন এবং সপ্তাহের প্রথম কাজের দিনে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে যাতে কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং পুলিশ প্রশাসন। আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া আছে,
এবং প্রস্তুতিটা এখন সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হচ্ছে। আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় চেকিং হচ্ছে, যাতে রাস্তায় মুখ্যমন্ত্রীর আসতে কোনো অসুবিধা না হয়, এবং মানুষজন যারা বাই রোড এলে যাতে মানুষজন যাতে মুখ্যমন্ত্রীকে দেখতে পারে, সে যাতে কোনো অসুবিধা না হয় সাধারণ পাবলিকে, সে ব্যবস্থা করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী আসার পরে যে শহরবাসী সোমবার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় প্রশ্ন সফল দেখবে, যাতে বাস এবং অন্যান্য গাড়ি ঠিক মতন চলে, যদি করা বেশ কিছু ওপেনিং হবে এবং অনেক কিছু আছে যেগুলো আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, ঘোষণা হবে। যেমন প্রত্যেকটা ব্লকে প্রতিটা ব্লকে কিছু কিছু কাজ আছে এবং সেটা শেষ পর্যায়ে তার রূপ দেওয়া চলছে। যে রূপটা পেলে আপনারা হয়তো আজকে রাতের মধ্যে জানিয়ে দিতে পারবো আপনাদের মোট কত কোটি টাকার নতুন প্রকল্প ঘোষণা করা। বাংলার মুখে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। জেলা মানে জেলার মানুষ, ভূ প্রকৃতি, জল বাতাস। জেলা মানে জেলার নদী, জল জঙ্গলের ইতিহাস। জেলা মানে শিক্ষা, স্বাস্থ্য, সবুজ বিপ্লবের রূপকথা। জেলা মানে বাংলা মায়ের স্নেহের আঁচল, হাঁটি হাঁটি পা পা। জেলা মানে উন্নয়ন, শিল্প স্বপ্নের তুরির টান। জেলা মানে ভাতের গল্প, জেলা মানে মানব গান। দেখুন শিশু জেলা পশ্চিম বর্ধমানের উত্তরণের সাতকাহ, বাংলার মুখ, শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে প্রতিদিন রাত 10টায়। ফিরলাম বিরতির পর। বদলে যাওয়া আবহাওয়া পরিবেশ কতটা ক্ষতিকর হয়ে গিয়েছে তা প্রতি মুহূর্তে আমাদের জানান দেয়। আমরা বুঝতে পারি আমরা কতটা দূষণের শিকার, তারপরেও হুঁশ ফেরে কই। নাগারে প্রচার সত্ত্বেও নির্বিচারে গাছ কেটে ফেলা অথবা মাত্রাতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার আমাদের আরও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই সবুজায়ন ছাড়া প্রকৃত অর্থে আর কোনো গতি নেই, একথা বুঝে এগিয়ে এসেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নিয়মিত বৃক্ষরোপণ এবং সবুজায়নে মানুষকে সচেতন করার কাজ চলছে। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার জামুরিয়ার শহীদ ক্ষুদিরাম বসু পার্কে 30টি গাছের চারা রোপণ করা হলো জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক জানালেন, এই শিল্পাঞ্চলে কলকারখানার ধোঁয়া, এত যানবাহন চলাচলে প্রতি মুহূর্তে যে দূষণ ছড়াচ্ছে তার থেকে বাঁচতে একমাত্র বন্ধু গাছ। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছটি যাতে বেঁচে থাকে সেটাও নিশ্চিত করতে হবে। জামুরিয়া ট্রাফিক গার্ড ছাড়াও এদিনের অনুষ্ঠানে অংশ নেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা চন্দ্র ভট্টাচার্য প্রমুখ। কারণ যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে তাতে করে ধরুন মানে পরিবেশের ওপর বিরাট একটা এফেক্ট পড়ছে। চারিদিকে ধরুন কলকারখানা হাবিজাবি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে, অনেক যানবাহনের পরিমাণও বেড়েছে। সেই কারণে মানে গাছের যেটা কাজ আছে যে কার্বনকে ওরা শোষিত করে এবং তারা অক্সিজেন ছাড়ে, এটা মানুষের জীবন ধারণের পক্ষে খুবই দরকার। আর আমরা ট্রাফিক পুলিশ তো আমরা রাস্তায় থাকি, আমাদের তো রাস্তায় এটা প্রচণ্ডভাবে ফেস করতে হয় যে আমরা দেখি যে কীভাবে পলিউশন হচ্ছে এত যানবাহনের, আমাদের ওপরেও প্রচুর এফেক্ট হয়, মানুষের ওপরেও এফেক্ট হয়। এটা যাতে না হয় ভবিষ্যতে গাছ লাগাতে হবে। গাছ আমাদের মানে গাছ না থাকলে আমরাও থাকবো না পৃথিবীতে একদিন। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান চলছে রাজ্য জুড়ে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হওয়া সেঞ্চুরি সেলিব্রেশনের পরশ লাগলো শিল্প শহর দুর্গাপুরেও। দুর্গাপুর শুধু শিল্প শহরই নয়, একই সঙ্গে ফুটবল অনুরাগীর শহরও। সেইলের সহযোগিতায় এই শহরে গড়ে উঠেছে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের একাডেমি। আবার শহর জুড়ে রয়েছেন লাল হলুদ সমর্থকেরাও। রবিবার বিধানভবনে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা। 50 জন স্বেচ্ছায় রক্তদান করলেন এই অনুষ্ঠানে। পাশাপাশি দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে পুরস্কৃত করা হলো একটি মহিলা ফুটবল টিমকে। মহিলা ফুটবল টিমটির 1 বছরের যাবতীয় দায়ভার গ্রহণ করলেন ইস্টবেঙ্গল ক্লাবের আধিকারিক দেবব্রত সরকার ওরফে নিতুদা। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মেয়র পরিষদ সদস্য জহর বন্দ্যোপাধ্যায়, পবিত্র বন্দ্যোপাধ্যায়, পুরপিতা রাজীব ঘোষ, সমাজসেবী সোনা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। ইন্টারনেট আর মুঠোফোন অনেক কিছুই কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে, আমাদের শৈশব, আমাদের সামাজিক জীবন, পারস্পরিক যোগাযোগ, আর অতি অবশ্যই বই। বইয়ের মতো প্রিয় বন্ধুর কাছ থেকে মুখ ফিরিয়েছি আমরা, কিন্তু আবার ফিরতে হবে সেই পুরনো বন্ধুর কাছে। তার জন্য চাই নিয়মিত বই পড়ার অভ্যেস। অনেকেই হয়তো ই বুকের কথা বলবেন, বলবেন লাইব্রেরি কোথায়, অস্তিত্ব আছে কি আদৌ, আছে বই কি। চলতি হাওয়ার উল্টো পথে হেঁটে তাদের 16তম প্রতিষ্ঠা দিবসে একটি কম্পিটিটিভ লাইব্রেরির সূচনা করল আসানসোলের সেবাঙ্গন। নাতিদীর্ঘ মনোজ্ঞ অনুষ্ঠানে গ্রন্থাগারের উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। গ্রন্থাগারের উদ্বোধনের পাশাপাশি এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন জিতেন্দ্র তেওয়ারি।
যেভাবে সাম্প্রদায়িকতার বিষাক্ত বিষ বাষ্প ক্রমশ গ্রাস করছে আমাদের, তা চরম উদ্বেগের। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য ধর্মের জিগির তুলে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বিজেপি। এই পরিস্থিতি বদলে দিতে পারে ছাত্ররা। ছাত্রদের আসতে হবে এক ছাতার তলায়, লড়তে হবে বিচ্ছিন্নতাকামী শক্তির বিরুদ্ধে। এই ভাবনাকে সামনে রেখেই 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে তৃণমূল ছাত্র পরিষদ। ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে তার প্রস্তুতি। রবিবার জামুরিয়াতেও ছাত্রছাত্রীদের সচেতন করতে সভার আয়োজন করে টিএমসিপি। হিন্দি সাহিত্যের বরেণ্য কথাশিল্পী মুন্সী প্রেমচন্দের অনবদ্য কাহিনী পাঠ এবং আলোচনার একটি মনোজ্ঞ সাহিত্য সভার আয়োজন করা হয়েছিল আসানসোলের উর্দু একাডেমির পক্ষ থেকে। কিন্তু আসানসোল পুরসভার 66 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর খালিদ খানের আকস্মিক মৃত্যুতে সাহিত্য সভা পরিণত হলো শোক সভায়। বাতিল করা হলো সাহিত্য পাঠ এবং আলোচনা। সভার পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে খালিদ খানের বিদেহী আত্মার শান্তি কামনা করলেন উর্দু একাডেমির সদস্যরা। প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো সভার কর্মকাণ্ড। আজ यहाँ पे जो प्रोग्राम होने वाला था वो मुंशी प्रेमचंद, चूँकि एक बहुत बड़े कहानीकार थे, कथाकार थे, उनकी याद में हम लोगों ने तकरीब अफसाना और तकरीब इंशाइया का अहतमाम किया था, यानी कहानी पढ़ने और सुनने का अहतमाम किया था। लेकिन कल रात जो खबर मिली, कल रात जो वाकया हुआ और आज खबर मिली कि हमारे एक हरदिल अज़ीज़ काउंसलर खालिद खान साहब का इंतकाल हो गया है, उनका मर्डर हो गया और उनकी गैरफितरी मौत से हम बेहद सोगवार हैं। वो चूँकि इस कॉरपोरेशन के भी एक मौजिज़ रहनुमा थे, काउंसलर थे और हमारी एकेडमी के भी हरदिल अज़ीज़ और मेंबर थे, बहुत ही एक्टिव मेंबर थे, इसकी वजह से एकेडमी उनके गम में बराबर भी सोगवार है। और इस प्रोग्राम को जो आज होने वाला था इसको मुलतवी करती है आइंदा कभी के लिए, और इस तारीख को बाद में बता दिया जाएगा अखबार और दीगर तरीक़ों से, लोगों को खबर कर दी जाएगी कि ये तकरीब कब होगी। और आज हम लोगों ने सिर्फ ताज़ियत और कॉन्डोलेंस और दुआए मगफिरत करके इस प्रोग्राम का इख्तिताम किया। বাংলার মুখ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন বাংলার মুখ প্রতিদিন ঠিক রাত 10টায়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।